বাচ্চাগুলো হয়তো আয় দিদি 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 বললে দোকান দিদি চেয়ে গেলে আমি ফুল বিক্রি করছি এইবারে তাও তো গাছ অনেক কম ভেঙেছে নাকি গোলাপ দাও না লাল গোলাপ দাও হলুদ দিয়ে যদি লাল গোলাপ দাও আচ্ছা এখানে আসার বেস্ট সময় কখন দাদা এখনো হ্যাঁ 8 দিন পরে 8 দিন পর সরস্বতী পূজার সময় তো ঢুকতে পারবে আচ্ছা এত ফাঁক মানে চাপ সরস্বতী পূজা বা প্রত্যেক রবিবার আচ্ছা প্রচুর চানা মাকা কত করে গো চানা মাকা চানা মাকা কত করে তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগ উইথ গোপাল। তো আজকে আমি দাঁড়িয়ে আছি এখন ফুলের উপত্যকা খিরাই। হাওড়া থেকে তোমার খিরাই পর্যন্ত 75 কিলোমিটার অতিক্রম করলাম আমরা 2 ঘন্টায়। তো চলো দেখতে থাকো মেদিনীপুর মানে খিরাইতে মানে কেমন কি যাওয়ার পরিস্থিতি। প্রথমত বলে দিই হাওড়া থেকে মেদিনীপুর লোকাল বা তোমার খড়গপুর লোকাল ট্রেন ধরে চলে আসো খিরাই। দেখতে পাচ্ছ এখান থেকে কত পরিমাণে ভিড় হচ্ছে। আজকে হচ্ছে তোমার জানুয়ারির 6 তারিখ, তো এই পরিমাণে এখানে এত ভিড় যে চলো দেখে নিই অটো ভাড়া বা টোটো ভাড়া কেমন। তোমরা এই রেল লাইন থেকে নিচের দিকে নেমে গেলে দেখতে পাবে টোটো বা মারুতি স্ট্যান্ড, যা এখানে এক একজনের ভাড়া নেবে 20 টাকা। পায়ে হেঁটে 1 থেকে 1.5 কিলোমিটার, তো তোমরা হাঁটলে পরে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তো বলবো টোটো না ঘুরে বলবো তোমরা হেঁটে হেঁটে চলে যেতে পারো খিরাইতে। তো তোমাদের সামনের ভিউ দেখায় কত পরিমাণে ভিড় হয়েছে চলো। আমরা আপাতত 1.5 কিলোমিটার অতিক্রম করলাম, এসে এখন দেখতে পাচ্ছি ফুলের বাগানটা। চলো তোমাদের দেখাই সামনের কিছু ভিউ। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে, মানে এদিক থেকে শুরু করে নিয়ে একদম পুরো মাঠ এখন পুরো ফুলে একদম পুরো বাগান ভর্তি লোকে। চলো দেখতে থাকো উপর থেকে। আর ঠিক ওই সাইডে আছে তোমার কংসাবতী নদী বা কাঁসাই নদী, তার ঠিক ওপরেই এই যে চলে আছে রেল লাইন। তোমাদের আগে খালি সিনেমেটিক শট দেখাই আর বেশি কথা বলবো না চলো। এখানে শুধু ফুল চাষ হয় না, এখানে সবজি চাষও হয়। এখানে শুধু ফুল চাষটা তোমার শীতকালেই হয়, তোমার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, তবে বাকি সময়টা এখানে সবজি চাষ হয়। দেখতেই পাচ্ছ আমার পাশে ফুলকপি বাঁধাকপি হয়ে আছে, কত বড় পরিমাণের বাঁধাকপি। আর এইখানেই দেখো এরা দু ভাই, এই সাইডে একটা আর এই সাইডে একটা, দুটো পাশাপাশি বেশ ভালোই লাগছে দেখতে বাঁধাকপি। বাচ্চাগুলো হয়তো দিদি 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 বললে দোকান দিদি চেয়ে গেলে আমি ফুল বিক্রি করছি।
গাছ অনেক কম ভেঙেছে নাকি? আচ্ছা, না আসার বেস্ট সময় কখন কাকা? এখনো হ্যাঁ 8 দিন পরে। 8 দিন পর সরস্বতী পূজার সময় তো ঢুকতে পারবে। আচ্ছা, এত ফাঁক মানে চাপ সরস্বতী পূজা বা প্রত্যেক রবিবার প্রচুর চাপ। ডিসেম্বরে কি আসা যাবে? ডিসেম্বরে এলে ফুল কিছু হবে না সত্যি। আচ্ছা, মানে জানুয়ারি থেকে মানে ফেব্রুয়ারি এই দু মাসেই যা ফুল হবার হবে। এখানে সারা বছর ফুল? না না, ইয়ে 15 দিন রাখতে পারি। পরের সপ্তাহ গেলি বে সরস্বতী পূজা পাই। বাড়িয়ে ঢুকা হবে নি বেরা। এইরকম করে করেই তো ফুল গাছের ছবি তুলবেন একদম। যাও না, হাই গ্যালারিয়ে যাও। কাকাও তো পরের বছর এরকম টুকুন করতে পারো কাকা। আমাদের কি লাগে মানে একই আর আমাদের এখানে আরো আমার বাড়িতে আরো মানে এই গেঁদাই চাষ হয়েছে হয়ে গেছে। ফেরাইতে পারিনি অত বড় মোটাটা ঢুকে গেছে। আচ্ছা, গোলাপ বাগানটা এখান থেকে কোন দিকে? না না, গোলাপ বাগানটা গত বছর বন্যা হতে গোলাপটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, না না বলে গোলাপ বাগান আছে, গোলাপ বাগান আছে তো ওই জন্য 5 কিলোমিটার যেতে হবে। একদম সঠিক পাবে গোলাপ মানে 5 কিলোমিটার। তোমার ফুল কলকাতায় যায়? কলকাতায় যায়, জগন্নাথ ঘাটে না পরোজ যায়। আমার 10 মাস। আচ্ছা, এটা গরিবের ছোট নদী? এটা কংসাবতী বা কাঁসাই নদী? না একটা গলায় একটা মাথায় দুটো একটা দেখি এটা তৈরি না, তৈরি হয়নি এখনো। না, এটা স্পেশাল হচ্ছে, শুধু গোলাপের ফলে রেট বেশি। এটা একটা গোলাপ দাও না, লাল গোলাপ দাও, হলুদ দিয়েছে তো, লাল গোলাপ দাও। তুই তো আগে ট্রাই করিস নি, ছাড়ো না কেটে দিচ্ছি। এই তো না বান্তি আছে, আগে হলুদ ফুল আছে, ওই তো আরেকটা হলুদ দিয়ে দিলেই হয়ে যাবে। গোলাপের কিছু সাদাতে ভালো লাগে দেখে একটু খাই। এই আচ্ছা, এগুলো কি ন্যাচারাল কালার নাকি কালার দিতে হয়? এগুলো বালতির মধ্যে কালার রাখতে হয়। আচ্ছা, রাত্রে ওখানে রেখে দিলে আসে কালার দিলে। আচ্ছা, আর হচ্ছে অরিজিনাল কালার হচ্ছে এটা। হুম, এগুলো আর এইটা আর এই হলুদ। আচ্ছা, হলুদ আর সাদা এগুলো অরিজিনাল। টিকিট কেমন দাদা এখানে? 10 টাকা। তো বন্ধুরা, 10 টাকার বিনিময়ে এই যে ফুল দেখতে হবে, ফুল গাছ এখানে সমস্ত রকমের খালি চন্দ্রমল্লিকা লাগানো আছে, মানে যাতে ফুল গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয় এই জন্য তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ ঘিরে দিয়েছে। তার পরিবর্তে তোমার 10 টাকা করে মানে এন্ট্রি চার্জ নিয়েছে। এখানে হচ্ছে গাঁধা, আর এদিকে হচ্ছে তোমার ডালিয়া। ডালিয়াগুলো দেখো, লালটা বেশ ভালো লাগছে। এখানে পুরো দেখতে পাচ্ছ এক সারি পুরো একদম স্টার লাগানো আছে সাদা চন্দ্রমল্লিকা। কত করে গো চানা মাখা? চানা মাখা কত করে? 10-15-20 যেরকম। কোনটা ছোটা দা? কোনটা নিবে বলো না। এইটা কি? ওইটা? এইটা তো না না, এটা কাকা এটা কি? এটা শসা, বিট, গাজর সব রকম। আচ্ছা, ওটার সাথে মিক্স মানে এটা কি মানে মিক্স করবে? এটা শুধু ছোলাটা নেবে, মানে যেমন টাইপের খেতে যাবে তেমন টাইপের বানিয়ে দেবে। 10 টাকা করে তুমি বানাও। এটা অল্প দেবে, অল্প ঝাল দেবে। হ্যাঁ কাকা,
এই বড়া ওটা তো কম আমাদের খিরাই ঘোরা হয়ে গেছে একটা জিনিস দেখাই হাতটা দেখা একটু কেউ ফুল কিনবে না খিরাইতে যে মাটি যে ফুলগুলো পড়ে থাকবে আর ওদের থেকে একটা তার চেয়ে নেবে নিয়ে ওরকম কুড়ানো ফুলগুলো নিয়ে হাতে পড়ে নেবে বা মাথায় পড়ে নেবে এটা খুব ভালো লাগবে খিরাই ঘুরে নিয়েছি এখন চলে যাচ্ছি বাড়ি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো একটি লাইক করো কমেন্টস করো আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে বলবো সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটি অল করে দিন যাতে সবার প্রথম তোমার ফোনে নোটিফিকেশান চলে যায় তো আজকের মতন টাটা অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ¡Gracias!